Ya, tambah di saat. Kita kalah lagi tengah itu. অতি সুন্দর প্রচুর সুন্দর লাগতেছে ক্যামেরার মধ্যে কেমন আসতেছে জানি না তো ভিউয়ার্স স্যার মুখ দেখতেছে হাত দেখতেছে পানি অনেক ঠান্ডা প্রচুর পানি তো ভিউয়ার্স এটা হলো আমাদের টেন্ট এটা নেওয়া হয়েছে আর কি মূলত আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগস তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা ঘুরতে আসছি পাহাড়ে সাইন বে আছে ফাইন বে আছে তো অনেকদিন পরে আউটিং এ বের হইলাম তো পিকনিক টাইপের করবো বারবি করবো এই জায়গায় তো ভিউয়ার্স আসার সময় কিছু দৃশ্য চলন দেখে আসি কিভাবে আসলাম আমরা তো ভিউয়ার্স আমরা শপিং করতেছি হালকা পাতলা বাজার করে নিতেছি হালকা পাতলা ফাইন বে আছে আর আপি বে আছে সাথে আবার যাত্রা শুরু করবো জন্ম কিশোরের উদ্দেশ্যে পাহাড়ের মধ্যে দিয়ে গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে জান্নাত হোসেনের দিকে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত পাহাড় তো ভিউয়ার্স এই জায়গায় দেখতে পারতেছেন বারবিকিউ জন্য প্রস্তুতি চলতেছে মুসা স্যার আছে আর এদিকে আছে আমাদের মামুন ভাই আসসালামু আলাইকুম এদিকে রাহিম ভাই এদিকে নাফি ভাই এদিকে রাহিম ভাই আগুন জ্বালাইতেছে কয়লার মধ্যে দেখতে পারতেছেন পাহাড়ি দৃশ্য পানি আসতেছে পাহাড় থেকে পানি বরফ গলা পানি আসতেছে এখনো দেখতে পারতেন দু পাহাড়ে বরফ বরফ গলে নাই গরমের মধ্যে ভাল গলে নাই বরফ গলা পানি আসলে মূলত এগুলো পাহাড় থেকে নামতেছে একদম স্বচ্ছ পানি দেখতে পারতেন একদম পরিষ্কার পানি এদিকে আমাদের রোহান ভাই বাবু চিকের মধ্যে পড়তেছে মাত্র এদিকে আছে মুখের মঞ্চ সবকিছু রেডি করে আনা হয়েছে বসে এটা হলো আমাদের টেন্ট এটা নেওয়া হয়েছে আর কি মূলত রুটি টুটি আছে এটার মধ্যে দেখতেই পারতেছেন ছোটখাটো বড় ফলই সুন্দর আছে আমাদের মুসা দত্ত বানাইতেছে বারবিকিউ খুব দক্ষ ভাবে
আরিদিকে সাইন ভাই দেখতে আসছে, আরিদিকে আছে মুন্না, আছে রান ভাই, সাইন ভাই, মাম ভাই সবাই দাঁড়াই আছে দেখতেছে। স্মোকে একটা ফ্লেভার বের হইতেছে। আর পানি এদিকে যদি দেখায় পানির পানির কলর পানি পাহাড়ের সাথে ধাক্কা খাইতেছে আর শব্দ করতেছে, শব্দ করতেছে পানির একদম। জঙ্গল টাইপের আছে, খুবই মনোরম দৃশ্য, দেখতেই পারতেছেন পানি। মুন্না গোসল করবো নাকি? তো আমরা স্টিলের সেতু পার হয়ে যাইতেছি আর কি, খুবই সুন্দর দৃশ্য। পানি এত স্বচ্ছ, একদম পাথর সবকিছু দেখা যাইতেছে নিচে, অনেক স্বচ্ছ পানি। সুন্দর দেখতেই পাচ্ছেন কত বড় বড় পাথর, বিশালকায় পাথর, আর পাথরের মধ্যে দিয়ে এই জায়গায় জল যেতেছে পানির প্রচুর স্রোত। একবার বলতে পারলে মনে হয় মাথা মতো ফাটবে নির্গত। আর এই সেই ব্রিজ, আর এই সেই গাছ, এদিকে জল নামতেছে, জল পাহাড় থেকে শীতল পানি নামতেছে। উপর থেকে দৃশ্যটা অতিব সুন্দর, প্রচুর সুন্দর লাগতেছে। ক্যামেরার মধ্যে কেমন আসতেছে জানি না, কিন্তু অনেক সুন্দর। পানি প্রচুর ঠান্ডা, পানি টমেটো কষা পেঁয়াজ এগুলো সালাদ বানাবো আমরা, অবশ্য এই কারণে একটু ধুয়ে নিলাম। প্রচুর পানি, প্রচুর ঠান্ডা, কিন্তু প্রচুর ঠান্ডা করতে হবে। তো মামুন ভাই আমাদের স্যার দুজন যাইতেছে মুখ ধোয়ার জন্য, হাত ধোয়ার জন্য মূলত, কিন্তু পানি প্রচুর ঠান্ডা। আলাচ্যতে গিয়া স্যার, এই আলাচ্যতে গিয়া বুঝছেন গোসল করছিলাম আমি এই পানি দিয়ে, প্রচুর ঠান্ডা, একদম হাড়কা ভাগা অবস্থা। তো বিয়ার স্যার মুখ ধুইতেছে, হাত ধুইতেছে, পানি অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা পানি। স্যার একটা ডুব দেন, ছোট করে একটা ডুব দিয়ে দেন, না পড়েন না।